হ্যাঁ, আমি আগে 2022 একবার আমার পদত্যাগের কথা বলেছিলাম দিদিকে। পলিটিক্সে না করার আরেকটা কারণ হলো, কারণ কি, আমি পলিটিক্সে বুঝতে পারি না। পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয়, সেটা আমার খুব একটা পছন্দের না। হয়তো কাজের সূত্রে করতে হয়, যেগুলো সূত্রে করি না তখন লোকে বলে উনি তো কাজ করেননি। ইন জেনারেল বলছি, আমার দলের কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি। আমি আজ অব্দি বিরোধী দলের এগেনস্টে কিছু বলিনি, আমি নিজের দলের এগেনস্টে কি করবো বলবো, কিন্তু এটাই বলবো যে আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোনো মানে যদি না আমার পরিষেবা দিতে যেই বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি, আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন, বাকিটা পুরোটাই দিদির ওপর। যতবার পার্লামেন্টে গেছি, যতবার আমার গড়িয়ার ডাবল ব্রিজ নিয়ে, চম্পাহাটি ব্রিজ নিয়ে, সোনারপুরের ফ্লাইওভার নিয়ে যতবার কথা বলেছি, কিন্তু ওই হয় না যে রাজ্যের কথা তো ওনারা শোনেন না, আমার মানুষের সেই পরিষেবাটাও পায়নি। কিন্তু মানুষ তো সেটা বুঝছে না যে পরিষেবাটা সেন্ট্রাল ফান্ডটা দেয়নি, সেন্ট্রাল জায়গাটা অ্যালট করেনি বলে সেটা পাইনি। মানুষ ভাবে আমার এমপি আমাকে পরিষেবা দিতে পারেনি। সো এটাই বলবো সবাইকে যে থ্যাংক ইউ সো মাচ সব ভালোবাসা দেওয়ার জন্য। আমার আমার সুপ্রিমোকে যেটা বলার, আমি সুপ্রিমোকে সেটা বলেছি, উনি যে উনি তো বাচ্চার মতনই ট্রিট করেন, আর খুবই ভালোবাসেন, আর খুবই স্নেহ করেন। আর ডেফিনেটলি আপনারা ঠিকই শুনেছেন, আই হ্যাড অলরেডি গিভেন মাই রেজিগনেশন লেটার টু হার, আমি আগে 2022 একবার আমার পদত্যাগের কথা বলেছিলাম দিদিকে, তখন দিদি বলেছিলেন এভরিথিং উইল বি অল রাইট। পলিটিক্সটা না করার আরেকটা কারণ হলো, কারণ কি, আমি পলিটিক্সটা বুঝতে পারি না। আমি আগে শুনেছি যে নেকি কর দরিয়া মে ডাল, কিন্তু পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয়, সেটা আমার খুব একটা পছন্দের না। হয়তো কাজের সূত্রে করতে হয়, যেগুলো সূত্রে করি না তখন লোকে বলে উনি তো কাজ করেননি। আমি আজকে কাজ গোনাতেও আসিনি, কিন্তু আপনাদের যে কাছে আপনারা মিডিয়া, আপনাদের ইউ হ্যাভ অ্যান অ্যাক্সেস টু এভরিথিং। সো আমি এটাও বলবো যে আপনারা প্লিজ যান পোর্টালে, এমপি ল্যাড ইউটিলাইজেশনের নাম্বার ওয়ানে কার নাম আছে সেটাও একবার চেক করেন। আর আমার এটা গর্ব হয় বলতে, নাম্বার ওয়ান ইয়েস। তা সত্ত্বেও যখন চারটে জল্পনা কল্পনা, তা সত্ত্বেও যখন চারটে গালাগাল, র্যান্ডম গালাগাল, মানে তুমি কারো হয়তো হয়তো জেনে জীবনে কারো দিন কোনো ক্ষতি করিনি, কিন্তু তাও গালাগাল খেতে হয়। হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয়, বাট আমার জন্য এটা অনেক বড় রিজন। I am not a politician, nor will I ever be a politician. আমি সবসময় একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি। আমি কিছু চ্যানেলে এটাও বলবো, আমি থ্যাংক ইউ টু অল দ্য চ্যানেলস ফর পুটিং আউট দ্য রাইট নিউজ। আর আপনারা জানেন যে আমি কোনো দিন কারো এগেনস্টে নেভার, নিজের দল তো ছেড়েই দিন, অন্য দলের এগেনস্টেও কোনো দিন কোনো খারাপ কথা বলিনি। আর বললে নিশ্চয়ই আপনাদের রেকর্ডে থাকবে, সেটা আপনারা ডেফিনেটলি দেখাতে পারেন।